অনলি একটা করে লাইক দাও আর প্রচুর প্রচুর কমেন্টস করো, পারলে শেয়ার করো। বিশ্বজিৎ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গোলাপ ফুলের শুভেচ্ছা তোমাকেও দিলাম, তোমাকে দেখে আমি অনেক হ্যাপি, থ্যাংক ইউ। দেশি বয় বলছে অনেকদিন পর, হ্যাঁ ঠিকই বলেছ। বিশ্বজিৎ বাংলাদেশ থেকে থ্যাংক ইউ। আরজু বলছে আমি হ্যাঁ লাইক দিয়েছ তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কেউ লাইভটা কেটে যেও না বন্ধুরা, সঙ্গে থাকো। বিশ্বজিৎ থ্যাংক ইউ, থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য বন্ধুরা। তোমরা যদি কেউ সুপার চ্যাটে ঢুকতে পারো, দেখো তো ঢুকা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, আসলে আমার আইডিতে প্রবলেম হয়ে আছে এমনিতেই অনেকদিন ধরে, যার কারণে আসা হয় না। কারণ হচ্ছে আমার তো মনিটাইজেশন অলরেডি চালু হয়ে গেছিলো, তারপরে বিভিন্ন সেটিংসে ঠিকঠাকভাবে দিতে পারিনি বলে একটু ঠিকানাটাও গোলমাল হয়ে গেছিলো, যার কারণে মানে সেই ঠিকানাটা আবার ঠিকঠাক করে কি সব করতে হবে জানি না, বুঝতে পারছি না। তো যার জন্য মনে হয় সুপার চ্যাটটা অফ হয়ে আছে, সেটিংসগুলো সব ঠিক করতে হবে আবার নতুন করে। এই নিয়ে মনটা ভীষণ অনেকদিন খারাপ ছিল, যার কারণে আমি লাইভেও আসতাম না আর ভিডিও বেশি দিই না, আর তোমরা কেউ ভিউ করো না, তেমন একটা দেখো না। থ্যাংক ইউ বিশ্বদীপ সঙ্গে থাকার জন্য। নাফিস বলছে দিদি আমি খুব সুন্দর, তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ। দেশি বয় বলছে বন্ধু তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে দেখতে, থ্যাংক ইউ, ধন্যবাদ। বন্ধুরা সঙ্গে থাকার চেষ্টা করো, লাইফটা কেটে যায় না। আমি আর একটা শেয়ার দিয়ে দিচ্ছি, তোমরা সকলে লাইক শেয়ার দাও। বন্ধু তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে দেখতে, থ্যাংক ইউ। দেশি ভাই প্রিয় সিং বলছে বিশ্বজিৎ থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। দেশি বয় বলছে বন্ধু তুমি কি দিশাকে একবার আসতে বলো না প্লিজ। দিশা তুমি যদি লাইভে সঙ্গে থেকে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, দেশি বয় তোমাকে খুঁজছে। বিশ্বজিৎ থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য, থ্যাংক ইউ, টাটা বলবে না কেউ, সবাইকে রিকোয়েস্ট করছি আমার সঙ্গে থাকার জন্য। প্রিয় সিং বলছে লাইক করলাম, তুমি ভালো থেকো, থ্যাংক ইউ। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো আর বেশি বেশি করে আমাকে লাইভে সময় দিও, সবাই লাইক কমেন্টস করো, কিন্তু কেউ কারো কাছ থেকে একটা একটাও শেয়ার পায়নি, প্লিজ সবাই একটা করে শেয়ার করো। হ্যাঁ দিদি আমি আছি না, প্লিজ থ্যাংক ইউ, থ্যাংক ইউ সঙ্গে থেকো। সবাই লাইভে আছো কিন্তু কেউ একটাও শেয়ার দিচ্ছ না, সবাইকে আমি রিকোয়েস্ট করবো লাইক শেয়ার কমেন্টস করে শেয়ার করো, সরি লাইক কমেন্টস করো আর বেশি বেশি করে শেয়ার করো, লাইকটা অন্তত একটা তো করো, বেশি বেশি না করলে। গাইস সবাই ঝড়ের গতিতে লাইক করে দেন প্লিজ, আরজু বলছে গাইস সবাই ঝড়ের গতিতে লাইক করে দেন, হ্যাঁ অনেকেই আছো কিন্তু লাইক করছো না। প্রিয় সিং বলছে পরে লাইভে থাকবো, কেন এখনই থাকবো, পরে তো আমি থাকবো না, তো বেশিক্ষণ থাকবো না, আর হয়তো 6-7 মিনিট মতো থাকবো।
চলে এসো সবাই ঝটপট জয়েন।